এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেপিএস ওয়ার্ল্ড। তো আজকে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো প্রথমে ভাবলাম স্ট্যান্ডে লাগাবো, কিন্তু স্ট্যান্ডে লাগালে এই সব কিছু দেখা যাচ্ছিল না, স্টপ ওয়াচ প্লাস এই আইটেমগুলো। তো দেখো আজকে করছি আমরা, দেখে বুঝতেই পারছো, ফুচকা চ্যালেঞ্জ। তো এখানে দেখো ফুচকা নিয়ে নিয়েছি, এখানে 11টা, আমার এখানে 11টা রয়েছে, আর জল পরিমাণগুলো পুরো সেম সেম রয়েছে। তো স্টপ ওয়াচে 1 মিনিটে 11টা ফুচকা খেতে হবে। আমি জানি আমি জিতবো না, ঠিক আছে, আমি আগে থেকে জানি আমি জিতবো না। তো জিতবে অলওয়েজ জয় বাবুই, তো যে হেরে যাবে তাকে একটা গান করে শোনাতে হবে, তাই একটা গান করে শুনিয়ে দেবো। আর যে জিতে যাবে তাকে, যে জিতে যাবে, জিতে গেলে তোমায় কি দিতে হবে? কিছু দেবো, কিছু দিতে হবে না, এটা হয় নাকি আবার? না চল তাদের শুনে আস্তে খাবো কেন, তুমি জিতে বলে তুমি খাও, চারটে রয়েছিল, তো আমি জানি আমি হারবো। চলো এগুলো একটু রেস্ট নিয়ে আরাম করে খেয়ে নি, তারপরে শাস্তিতে ফিরে আসছি। ওইটুকুটা খেতে খেতে গান করো, খেতে খেতে গান। হুম, কি গান করো বলো? যা খুশি, ফুচকা রিলেটেড গান করো। ফুচকা রিলেটেড কি গান আছে? তো চলো গানটা মনেই পড়ে গেল। মে তো রাস্তে সে যা রাহা থা, আরে ভেলপুরি খা রাহা থা, রাস্তে সে যা রাহা থা, ভেলপুরি খা রাহা থা, সিটি বাজা রাহা থা, তুজকো মির্চি লাগি তো মে ক্যা করু, আমি ঝাল খাই আমার ভয় লাগে। গানও শুনিয়ে দিয়েছি ফুচকা খেলতে, তো আলটিমেটলি ঘুরিয়ে পেয়েছি, আমি কিন্তু চ্যালেঞ্জটা জিতে গেছি। কেন, তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে ফুচকা রিলেটেড গান, সেটাতে তো জিতে গেছি। তুই তোমরাই বলো। তো আমাদের এই ছোট্ট চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, কারণ কালকে তো ভিডিও দিতে পারিনি, কারণ মেয়ের শরীরটা খারাপ ছিল, আজকে সারাদিন জ্বর আসেনি, মোটামুটি জ্বর আসেনি বলাটা ঠিক না, গাটা গরম গরমই ছিল, মানে অতটা যেরকম ওর 3-4 জ্বর উঠে যায় ওরকমটা হয়নি, তো সেই কারণে জয় আজকে দিনটা অফিসও অফ নিয়ে নিয়েছে, কারণ বাবাকে একদম পেঁচিয়েছিল, জড়িয়েছিল, বাবা বাবা করছিল। তো একটা দেখবে তোমরা মানসিক দিকটাও তো থাকে, যে শুধু, হ্যাঁ তুমি হাত ধুয়েছো,
তো যেরকম মানসিক দিকটাও থাকে সেরকম সেই জন্যই ওর মনটা খারাপ হলো যে থাক নেটা সুস্থ হোক তারপরে আমি যাব তো কাল চলে যাবে তো ভাবলাম যে তোমরাও তো ভিডিওর অপেক্ষা করে থাকো তাই একটু ফুচকা নিয়ে আসা একটু করলাম আর কি যেহেতু মেয়েটার শরীরটা মনটা একটু ভালো আছে সেই কারণেই আর কি তো কেমন লাগলো আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর খুব এনজয় করেছো তোমরা ভালো লাগলে আর এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে তোমরা কেমন লাগলো আমাদের ভিডিওটা আর চলো আর কি বলবো আর প্রে করো যাতে মেয়েটা আরো তাড়াতাড়ি রিকভার করে যায় একদম পুরোপুরি টোটালি সুস্থ হয়ে যায় তো চলো টাটা বাই বাই আজকের মতো এইটুকুই আবার কালকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসছি টাটা।